আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে একটা বিষয়ে একটু ওয়ার্নিং দিতে আসছি। কি ওয়ার্নিং? আমি জানি তোমরা সবাই খুব ভালো এবং সবাই খুব সৎ, কিন্তু এই সময়ে তোমার চারপাশের অসৎ মানুষ তোমাকে অসৎ পথে ধাবিত করতে চাইতে পারে। তোমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক বিভিন্ন জায়গায় এই টাইপের ক্যাচি কোনো মেসেজ আসতে পারে, বা সরাসরি তোমাকে অফার করতে পারে যে এই পরিমাণ টাকার বিনিময়ে তোমাকে মেডিকেলে চান্স দেওয়া হবে, মেডিকেলের প্রশ্ন দেওয়া হবে, এই টাইপের মুখরোচক কিছু বলতে পারে। তুমি আমার কথা বিশ্বাস করবা, তাদের কথা বিশ্বাস করবা না, এরকম কিছু হতে যাচ্ছে না। এমন কিছু হয়নি 2016 থেকে নিয়ে এই পর্যন্ত, কখনোই এমন কিছু হয়নি। আগে দুই একটা বছরে এরকম ইনসিডেন্ট ঘটেছিল, বাট প্রযুক্তির কল্যাণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পরবর্তী কার্যক্রমে এরকম আমরা আর কিছু দেখি নাই, বুঝতে পেরেছ? তো ওরা এখন এটা নিয়ে অনেক বেশি সজাগ এবং সচেতন। কেউ যদি চিন্তাও করো, ভীষণ বড় ভুল হবে। কেন? কারণ তুমি যে প্রিপারেশন নিয়েছো, সেই প্রিপারেশন হয়তো বা তোমার চান্স হয়ে যেতে পারে, কিন্তু তুমি যদি একটা অসাধু উপায় অবলম্বন করো, একটা প্রশ্ন তোমার কেউ পড়াই দিল, তুমি এটা দেখলা পরীক্ষাতে আসে নাই, তাহলে কি তুমি জীবনে চান্স পাবা? তুমি পরীক্ষার হলেই তুমি দেখবে অর্ধেক শেষ, হতাশ হয়ে শেষ হয়ে যাবে। তো এইগুলো চিন্তাই করা যাবে না। আর তোমাকে ধরো কেউ বললো যে যাও, তোমাকে অসাধু উপায়ে ডাক্তার বানাই দিলাম, তোমার সারা জীবনের ইনকাম হারাম, তাই না? তুমি তো কোনো দিন আসলে মন থেকে ডাক্তার হইতে পারবে না। সো এগুলো থেকে বেরোয় আসো, এটা হতে যাচ্ছে না। তোমরা ছোট মানুষ, তোমাদের মন অন্যভাবে চিন্তা করতে পারে, কিন্তু এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা 100% স্বচ্ছ হতে যাচ্ছে, এটাই কথা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কেউ কোনো বিপথে যাব না, আমি কিন্তু আমার দায়িত্ব পালন করলাম। তুমি তোমার বন্ধুকে সচেতন করবা যে এরকম কিছু করা যাবে না, ঠিক আছে? সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।